السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত আমার দুইনি ভাই বোনেরা আজ আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ দুইটি দোয়া একটি হলো মসজিদে প্রবেশের সময় যে দোয়াটি পড়তে হয় দ্বিতীয়টি হলো মসজিদ থেকে বের হওয়ার সময় যে দোয়াটি পড়তে হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি পড়তেন সাহাবাদেরকে যে দোয়াটি শিক্ষা দিয়েছেন খুবই গুরুত্বপূর্ণ দুইটি দোয়া ইনশাআল্লাহ মসজিদে প্রবেশকালে মসজিদ থেকে বের হলে আমরা এই দোয়াটি পড়ে ঢুকব এবং এই দোয়াটি পড়ে বের হব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ছোট ছোট সুন্নতগুলো পালন করলে কাল কিয়ামতের হাশরের মাঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করিয়ে দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন ইনশাআল্লাহ মসজিদে প্রবেশের কালে দোয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم اللهم افتح لي أبواب رحمتك 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 مسجد প্রবেশ করার সময় প্রথমে ডান পা দিয়ে এই দোয়া পাঠ করতে হয় اللهم افتح لي أبواب رحمتك হে আল্লাহ আমার জন্য আপনার রহমতের দরজা খুলে দিন এটা হলো মসজিদে প্রবেশের সময় দোয়া এখন শেখাবো মসজিদ থেকে বের হওয়ার সময় যে দোয়াটি পড়তে হয় আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক আল্লাহুম্মা ইন্নি أسألك من فضلك اللهم إني أسألك من فضلك اللهم إني أسألك من فضلك اللهم إني أسألك من فضلك مسجد হতে বের হওয়ার সময় প্রথমে বাম পা দিয়ে বের হবেন তারপরে দোয়াটি পড়বেন ঠিক আছে اللهم إني أسألك من فضلك হে আল্লাহ আমি তোমার নিকট অনুগ্রহ চাই আল্লাহ হে আল্লাহ আমি তোমার নিকট অনুগ্রহ চাই ইনশাআল্লাহ মসজিদে প্রবেশের সময় বের হওয়ার সময় আমরা এই দোয়া দুটি পড়ব আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু